হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিউতাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি এক নতুন ভর্তা, যেটা আপনারা সচরাচর তেমন কেউ খান না, তবে খেয়ে দেখতে পারেন কতটা সুস্বাদু একটা খাবার। কচুরমুখী ভর্তা। চলুন তাহলে দেখে নিই কিভাবে কচুরমুখী ভর্তাটা আমি করেছি। কচুরমুখী গুলো প্রথমে ভালো করে ধুয়ে নিবেন, পরিষ্কার করে, যেহেতু মাটি থাকে ভালোভাবে ধুয়ে নেওয়া লাগবে। ভালোভাবে ধুয়ে এটা সিদ্ধ করে নিব। আলু যেভাবে সিদ্ধ করেন ঠিক ওভাবে কচুরমুখী গুলো সিদ্ধ করে নিবেন। সিদ্ধ হয়ে গেলে এভাবে টিপে দেখতে পারেন আপনারা সিদ্ধটা হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আলুর মতো করে ছিলে নিবেন। দেখুন আমি কিভাবে ছিলছি। যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঠিক এভাবে সুন্দর করে উঠে যাবে চামড়াটা। দেখুন আমার সব ছেলে হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আমি উপকরণগুলো একবার দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, লেবু, সর্ষের তেল। দেখুন আমি আগে কচুটাকে ভর্তা করে নিচ্ছি। সুন্দর করে এইভাবে একটা একটা করে ভর্তা করে নিবেন, যত মিহি হবে তত খেতে ভালো লাগবে। আমি এভাবে সব একটা একটা করে ভর্তা করে নিচ্ছি। যেহেতু এটা আঠালো জিনিস, আস্তে আস্তে করে নিয়ে সুন্দর করে আমার মতো করে মাখবেন। দেখুন আমি কিভাবে ভর্তা করছি। একটা একটা করে ভর্তা করার পরে যখন ভালোভাবে ভর্তাটা মিহি হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজ মরিচটা মেখে নিব। দেখেন আমি পেঁয়াজ কিন্তু বেশি নিইনি, কচুর ভর্তায় পেঁয়াজ খুব একটা বেশি ভালো লাগে না। যেহেতু আমি এটা সব কাঁচা দিয়ে মাখছি, তাই পরিমাণ ভেবে নিবেন। পেঁয়াজটা অল্প করে নিয়ে তারপর মরিচ যার যতটুকু টেস্ট অনুযায়ী নিবেন। নেয়ার পরে লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে ফেলছি। ভালোভাবে পেঁয়াজ মরিচ লবণ মাখার পরে আমি তেল দিব। তেল দেওয়ার পরে আমি যেহেতু কচুর মুখিটা আঠালো, তাই অল্প অল্প করে নিয়ে আমার মতো করে মাখবেন, তাতে আপনাদের সুবিধা হবে। ভালোভাবে মিশিয়ে নিবেন। এই ভর্তাটা অনেক টেস্টি খেতে। মনে করে লেবু দিবেন, লেবু না দিলে গলা চুলকানোর একটা প্রবণতা থাকতে পারে, সেই জন্য একটু লেবু দিয়ে দিবেন। আর লেবু দেওয়ার ফলে হয় কি যে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। কচু জিনিসে একটু আমরা টক ইউজ করি না, এই জন্য ভর্তায় একটু লেবু ইউজ করলে খুব ভালো লাগে। তারপর দেখেন সব সুন্দর করে নিয়ে মেখে নিয়েছি। দেখুন আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, কত ভালো লাগতেছে দেখতে। দেখুন খেতে অনেক টেস্ট লাগবে। এভাবে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো যারা দেখতে চান তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।